আমি এটাই বলবো আমি যখন প্রথম সৌদি আরবে ডক্টরের কাছে যাই তো ওখানে গিয়ে ডক্টর আমাকে ওষুধ দিছে কিন্তু আসলে ব্যথার জন্য আমি এই একুশ দিনে একুশ দিনে বললে ভুল হবে আমি আরও আগে থেকে যেটা আমি যেহেতু সতেরো বছর ফার্মেসিতে আছি তো আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে মেডিসিন সম্পর্কে তো আমি আসলে যা দেখলাম যে আমিও নিজেও বিক্রি করি কিলার আমিও মানুষকে ওষুধ দিই কিন্তু আসলে এটা কোনো ট্রিটমেন্ট না এই মেডিসিন খাওয়া ভালো হওয়া মেডিসিন খাওয়া ভালো হওয়া এটা কোনো ট্রিটমেন্ট না তো যা যদি কোনো ভাইয়ের বা বোনের যে কোনো মানুষের যদি এই ব্যথা ব্যথা থাকে শরীরে ব্যথা থাকে বা শরীরের এই এই ধরনের প্যারালাইসিস যেমন আরও বিভিন্ন জিনিস যে থাকে তো এর জন্য ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আমি এটাই বলবো আর আজে বাজে টাকা এখানে ওখানে বড়ো বড়ো হসপিটাল হয়তো বাংলাদেশে অনেক বড়ো বড়ো হসপিটাল থাকতে পারে কিন্তু ওখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া শুধু শুধু টাকাটা বাইরে ফেলা ওটা আসলে কোনো ট্রিটমেন্ট না এক মাস হয়তো ভালো থাকবে ওষুধ এক মাস খাবে এক মাস ভালো থাকবে এক মাস থেকে দুই মাস ভালো থাকবে এরপর আবার ঠিক সেম জায়গা আগের পর্যায়ে আসতে হবে তার কারণ ওটা কোনো ট্রিটমেন্ট না আমার মনে হয় যে আমি যেটা মনে করি সেটা এই বাদ ব্যথা প্যারালাইসিসের জন্য ফিজিওথেরাপি বেস্ট এর থেকে ভালো আসসালামু আলাইকুম দর্শক পটুলি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিডি টুডেজার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকের আমাদের নতুন এপিসোড নিয়ে আমাদের আজকের যিনি পেশেন্ট উনি হচ্ছেন চঞ্চল খান উনি একজন প্রবাসী আমাদের খুব পরিচিত একটি দেশ সৌদি আরব উনি ওখানে বসবাস করেন আসুন দর্শক আমরা ওনার কাছ থেকে ওনার যে সমস্যাটা ছিল সেই বিষয়টা আজকে আমরা জানি এবং উনি সেখান থেকে কিভাবে উনি পরিত্রাণ পেয়েছেন সেই বিষয়টা আজকে আমরা ওনার কাছ থেকে জানবো আসসালামু আলাইকুম স্যার আপনার নামটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন আমার নাম চঞ্চল খান চঞ্চল খান আপনার বয়স কত আমার বয়স থার্টি ফাইভ থার্টি ফাইভ আচ্ছা স্যার আমরা জানি যে আপনি একজন প্রবাসী আপনি সৌদি আরবে বসবাস করেন কত বছর যাবত আছেন ওখানে সতেরো বছর বছর আচ্ছা সতেরো বছর দীর্ঘ একটা সময় আপনি প্রবাস জীবন কাটিয়েছেন তো বাংলাদেশ আপনার দেশের বাড়ি কোথায় ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন স্যারের কাছে কি সমস্যা নিয়ে আপনি এসেছিলেন সবার প্রথমে আমি আসছি আমার ঘাট এবং হিপ জয়েন্ট এবং কোমর মোটামুটি মেরুদণ্ড বাঁকা হয়ে গেছিলো এরকম অবস্থা ছিল তো সৌদি আরবেও ডাক্তার দেখাইছি আমি অত বেশি না দু একটা ডাক্তার দেখাইছি কিন্তু ওনারা আসলে কোনো কিছু করতে পারেনি তো এক পর্যায়ে আসলো যে আমার বাড়িতেই আসতে হবে দেশে আসতে হবে তো এখানে আর ডাক্তারের ছবি দেখছি আমি সবসময় ভিডিও সময় দেখি আমি আর মানে আমার ভিতরে এমন একটা জিনিস আসলো যে আমি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ছাড়া কাউকে দেখাবো না এরকম একটাই আসলো যে ওখানে অনেক পেশেন্ট যায় এবং ভালো হয় সুস্থ হয় তো অনেক ভিডিও দেখার পরে চিন্তা করলাম যে ওখানেই যাবো তো এরপরে আমি এখানে আসা স্যার আমি একটু ফ্ল্যাশব্যাকে যাই যখন মানে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল ঠিক কত বছর আগে বা কত দিন আগে হ্যাঁ মোটামুটি আমার এটা প্রথম শুরু হয় চার বছর আগে চার বছর আগে তো আমি ওখানে একটা ডাক্তার দেখাই ডাক্তার বলল যে আপনার এক্সারসাইজ করতে হবে আর কিছু ওষুধ তো আমি ওষুধগুলো খালাম তো এই আর এক্সারসাইজ করাটা তো নিজেকে দিয়েও একদমই অসম্ভব তো হয়নি এবং আমাকে আপনি দেশে যান দেশে গিয়ে অন্য ডাক্তার দেখান তো আমি আসছি বাড়িতে আসার পরে মোটামুটি একটু সুস্থ মোটামুটি একটু সুস্থ তো কিছুদিন হাঁটা চলা বাড়িতে বাড়ির মুভমেন্ট তো একটু আলাদা ওখানে আমি জব করি তো আবার চলে গেছি চলে যাওয়ার পরে গত তিন চার মাস যাবত মানে খুবই অবস্থা খারাপ আমার আমি হাঁটতেই পারতাম না এখানে যখন ভর্তি আসলাম প্রথম দিন আমি তো মানে হাইটে আসছি খুব কষ্ট আচ্ছা তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো আমি মোটামুটি চলতে ফিরতে আমার আর কোনো সমস্যা হচ্ছে না এখন এখন পর্যন্ত আচ্ছা স্যার যখন চার বছর আগে যখন প্রথম এই সমস্যাটা দেখা দেয় মানে প্রাথমিকভাবে আপনার সমস্যাটা কেমন ছিল কি অল্প একটু ব্যথা ছিল না কি কী হতো কোমরে ব্যথা হতো কি ধরনের সমস্যা হতো তখন হ্যাঁ প্রথমে যখন আমার ব্যথাটা শুরু হয় প্রথমে কাঁধে কাঁদে আসে তো বেশি ব্যথা না হালকা ব্যথা তবে মনে হয় যে জয়েন্টগুলো একটা সঙ্গে একটা মিলিত হয়ে যাচ্ছে এরকম আমার কাছে মনে হতো তো তারপরে একটু আবার ঠিক হয়ে যেত মাঝে মাঝে আবার ঠিক হয়ে যেত আবার হালকা একটু ব্যথা হতো দুই একটা পেনকিলার ট্যাবলেট খেলে ঠিক হয়ে যেত কিন্তু এর এটা কোনো সলিউশন ছিল না আমি ট্যাবলেট দাম ভালো থাকতাম ট্যাবলেট দাম না আবার কষ্ট গত এই তিন মাস যাব তার ট্যাবলেটও কাজ আসছে না এরকম অবস্থা হয়ে গেছে যে আমার মানে ঔষধে কাজ হচ্ছে না তো তারপরে এখানে আসলাম স্যার ভর্তি দিলাম ভর্তি হলাম আচ্ছা তার মানে যখন প্রথম থেকে আপনার এই সমস্যাটা শুরু হয় অল্প একটু সমস্যায় দেখা দিয়েছিল এবং আপনি ডক্টরের স্মরণপন্ন হন এবং উনি যে মেডিসিন দিয়েছিলেন সেটা মোটামুটি আপনার একটু ভালোই চলছিলো পরবর্তীতে আপনার হচ্ছে যে এই ব্যথাটা আপনার সিভিয়ার পর্যায়ে চলে গেছে আমরা দেখছি যে আপনার ওয়েটও একটু আপনার আন্ডার ওয়েট আপনার এই সমস্যাটার কারণে কি আপনার ওজনটা অনেকটুকু কমে গেছে হ্যাঁ এই সমস্যাটা কারণে তার কারণ আমি আমার যখন গত তিন মাস যাব যখন ব্যথাটা হতো তখন আর আমার খাওয়ার দেখলেই ভালো লাগতো না মানে শরীরে কেমন জানে একটা জ্বর জ্বর ভাব চলে আসতো আমি তিন মাসে কিছুই খেতে পারতাম না একদম কিছুই না মানে আমাদেরকে কি একটু বলা যাবে যে যে আপনি মূলত করেন আমি একটা ফার্মেসিতে ফার্মেসিতে জব করি তো তার মানে আপনাকে দীর্ঘ একটা সময় দাঁড়িয়ে থাকতে হয় এবং বসেও কাজ করতে হয় অনেক দাঁড়িয়ে বসেও থাকতে হয় দাঁড়িয়েও কিন্তু মেন সমস্যাটা হচ্ছে আমার কাছে মনে হয় যে ওখানে মানে খুব ঠান্ডা ফার্মেসির ভিতরে যেমন টোয়েন্টি ডিগ্রির ভিতরে থাকতে হবে ফার্মেসির কন্ডিশন তো এই ঠান্ডাটাই বেশি সমস্যা এবং এখানে যারা থেরাপিস্ট আছে এবং ডক্টর আমাকে বলছে আপনি যত সম্ভব গরমের ভিতরে থাকার জন্য যেমন থার্টি ডিগ্রির ভিতরে থাকার জন্য কিন্তু এটা তো আমার জন্য ওখানে সম্ভব না আপনি দীর্ঘ একটা সময় আপনি অতিরিক্ত ঠান্ডায় থাকার ফলেও এটা হতে পারে বলে আপনি মনে করছেন আচ্ছা দেন যখন আপনার এই ব্যথাটা সম্পর্কে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন যে মানে কেমন ফিল করতেন কোমর থেকে নিচ পর্যন্ত বা কাত থেকে আপনি কেমন ব্যথাটা মানে এমন কি হতো যে আপনি বিছানা থেকে উঠতে পারছেন না এরকম হতো হ্যাঁ তো ওখানে আমি বলবো যে মানে আমার এতটাই ব্যথা হতো যে আমি আমার সহ্যের বাইরে বাইরে ছিল গত তিন মাস যাবত আমার সহ্যের বাইরে আমি একটা প্যান্ট পরতে আমার পনেরো মিনিট সময় লাগতো তাহলে কতটা ব্যথা হতে পারে এটা আমি বোঝাতে পারবো না কারণ আপনার জীবন পুরোপুরি স্থবির হয়ে গিয়েছিল মানে একটা প্যান্ট পরতে যদি পনেরো মিনিট সময় লাগে যেটা তিরিশ সেকেন্ড লাগার কথা কিন্তু পনেরো মিনিট সময় লাগত তো কি হইতে পারে এটা যার ব্যথা সেই বুঝবে কিন্তু আমি আরও জনকে যদি বলি তারা হয়তো শুনবে জাস্ট কিন্তু অনুভব করতে পারবে না যে কতটা ব্যথা ছিল তো এখন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আগে থেকে অনেক ভালো আচ্ছা তো আপনি আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট তো স্যারের ব্যাপারে প্রথম কিভাবে জানতে পারেন হ্যাঁ স্যারের ভিডিও দেখি আমি অনেক অনেক ভিডিও দেখি যেটাই হোক না কেন স্যার যে ধরনের এক্সারসাইজ দেখা ওটাও আমি করার চেষ্টা করতাম কিন্তু আসলে একলা এক্সারসাইজ করা একদমই টাফ একদমই টাফ এবং এক্সারসাইজের কোনো শেষ নাই এখানে যে ব্যায়ামগুলো আমাকে করা আমার মনে হয় প্রায় দেড়শো থেকে দুশো কোয়ালিটির ব্যায়াম কিন্তু স্যার আমাকে ওখানে দেখতাম একটা দুইটা এবং কারোটার সঙ্গে কারোটার মিল নেই যেমন একজনের হয়তো কাঁধ ব্যথা ওই এক্সারসাইজটা দেখালো একজনের হয়তো হিপে ব্যথা ওই এক্সারসাইজ একজনের হয়তো কোমর ব্যথা আলাদা আলাদা কিন্তু আমি তো বুঝতে পারি না যে কোনটা আমার প্রয়োজন হ্যাঁ তো এখানে আসার পরে দেখলাম যে যারা থেরাপিস্ট আপনাদের এখানে তো এরা আমাকে বিভিন্নভাবে বিভিন্ন এক্সারসাইজ মানে শেষ নাই এক্সারসাইজের কোনো শেষ নাই তো এরপরে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো এই এক্সারসাইজ করার পর থেকে তার মানে যখন আপনি দীর্ঘ একটা সময় ডক্টর মোহাম্মদ শফিল্লা প্রধান আপনি ওনার ফলোয়ার ছিলেন এবং পরবর্তীতে আপনি ডিসিশন নিয়েছেন যে আপনি স্যারের কাছে আসবেন তো স্যার যখন প্রথম আপনাকে দেখেছেন দেখার পর স্যার কি বলেছেন আপনাকে স্যার আসলে আমাকে দেখার পরে টেস্ট দেবার আগেই আমাকে বলে দিছে যে আপনার এই সমস্যা আচ্ছা টেস্ট দেবার আগেই তো তারপরেও আমি বাসা হ্যাঁ হ্যাঁ বাসায় গিয়ে বললাম আমার ওয়াইফ বলতেছে যে টেস্ট দেওয়ার আগে কি করে সম্ভব আমি বললাম হ্যাঁ সম্ভব অবশ্যই স্যার হ্যাঁ বলছে তো দেখা যাক কাল দেখি কোনো ব্যতিক্রম কিছু আসে কি না তো টেস্ট সেম সেম জিনিস আসছে হ্যাঁ পরবর্তীতে আমরা জানি যে আপনি স্যারের আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট গ্রহণ করেছেন স্যার কতদিন ভর্তি ছিলেন আমি আজ একুশ দিন জি আমি সতেরো দিন আমাকে দিছিল কিন্তু এরপরে আমার একটু মানে ভালোই লাগলো তো আমি নিজের ইচ্ছে আরো তিন চার দিন হ্যাঁ তো আজকে একুশ দিন থাকার পরে এবং দিন আগে দুইটাতে আপনার কেমন পার্থক্য কেমন আপনি বোধ করছেন হ্যাঁ আমি আজ প্যান্ট পরে আসলাম আমার ত্রিশ সেকেন্ড সময় লাগছে আর আগে পনেরো পনেরো মিনিট লাগতো একটা প্যান্ট পরতো তাও আমার মানে মনে হইতো যে আমি প্যান্টটা না পরি আমি এখানে আসছি ঢাকা আমি একটা স্যান্ডেল পরে চলে আসছি তো আর তো বলার মতো কোনো কিছু আমি থাকে না যে আমি কীভাবে আসছি আর এখন কিভাবে যাচ্ছি তো মানে বসতে কষ্ট হতো দাঁড়াইতে কষ্ট হতো হাঁটতে কষ্ট তো মানে মোটামুটি সব মিলে যথেষ্ট কষ্ট যার ব্যথাটা আছে সেই বোঝবে ভালো হ্যাঁ আচ্ছা আমরা আপনার ডায়াগনেসিসে যেটা দেখতে পাচ্ছি যে আপনার আর্থ্রাইটিস ছিল আপনার বোথ হিপ এবং প্রায় ডিসাবল অবস্থায় আপনি চলে গিয়েছিলেন তো এই যে যে দীর্ঘ একটা সময় গত তিন বছর ধরে আপনি এই সমস্যাটা আপনি ভুগেছেন এই সময়টায় আমরা সাধারণত এই ধরনের পেশেন্টদেরকে আমরা দেখি যে তারা অনেক বিভিন্ন ধরনের মানসিক সমস্যা ওনারা ভুগতে থাকেন কিছুটা ডিপ্রেশনে ভোগেন এবং কোন কোনো সময় ওনারা ভাবেন যে যারা মূলত পরিবারের উপার্জনক্ষম ব্যক্তি তারা অনেকটা ভাবেন যে আমি কি আবার আগের মতো আগের জীবনে ফিরে যেতে পারবো কিনা এই কনফিডেন্সটা অনেকের থাকে না কারণ একটা সময় যে নিজের প্রতি নিজের একটা অনীহা চলে আসে মানুষের তো এরকম কি কিছু হয়েছিল কেমন লেগেছিল তখন ওই ওই সময়গুলো কেমন কাটিয়েছেন স্যার আমি হ্যাঁ আমার এরকম হয়েছে তবে আমি মোটামুটি একটু আশ্বস্ত বোধ করছিলাম যে আমি ডক্টর মোহাম্মদ শফিদুল্লাহ প্রধানের কাছে গেলে তো আমার একটা কিছু হবে মানে আমি একটা হ্যাঁ আমার আশা ছিল তো আমি যখন ঢাকায় আসলাম আমার ভাইরা যারা আছে এরা বলতেছিল চলো তোমাকে অন্য ডক্টরের কাছে নিয়ে যায় ওই পিজিতে নিয়ে যাই এইখানে নিয়ে যাই ওই স্কোয়ারে নিয়ে যাই তো আমি আসলে কোথাও যাব না আমি চিন্তা করছি যে যে কন্ডিশান আপনাদের এখানে পেশেন্টদের যে কন্ডিশান দেখছি তো সেই হিসাবে আমার অতটা বেশি না এই জন্য আমি অতটা মানে ভেঙে পড়িনি জানি যে আমার একটা ব্যবস্থা হবে এখানে গেলে আমার একটা ব্যবস্থা অবশ্যই হবে তো স্যার আসলো স্যার বললো যে হ্যাঁ তো আপনি ভর্তি হন আমরা দেখি কতটুকু করতে পারি এ আর কি তো এখানে আমার যে কন্ডিশন ছিল মোটামুটি বেশি যেহেতু পনেরো মিনিট সময় লাগতো আমার একটা প্যান্ট পরতে তাহলে এটা এত ইজি না ঠিক আছে তো এই জন্য আমি আর স্যারের উপর আমার মোটামুটি আস্থা ছিল যে স্যারের কাছে গেলে আমার একটা ব্যবস্থা হবে আমি ইনশাল্লাহ আগের জীবনে ফিরে যেতে পারবো আপনার কি মনে হয় যে স্যার তার কথা রেখেছেন বা আপনার যে বিশ্বাস ছিল সে বিশ্বাসটা কি পূর্ণ হয়েছে আজ হ্যাঁ অবশ্যই অবশ্যই স্যার অনেক ভালো ট্রিটমেন্ট দিয়েছেন এবং আপনাদের এখানে যারা থেরাপিস্ট আছে তাদের অবদান অনেক হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে মানে এই যে যে একটা আজকে যে একটা আনন্দের সময় যে দীর্ঘ একটা গত তিন চার বছর ধরে আপনি কষ্টে ভুগেছেন আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন কিন্তু আপনার যে কষ্ট সেটা যায়নি এবং পরবর্তীতে আপনি বাংলাদেশে চলে এসেছেন এই সমস্যাটার জন্য এবং আপনি বিছানা থেকে উঠতে পারতেন না যেখানে আপনি বলেছেন একটা প্যান্ট পরতে আপনার পনেরো মিনিট সময় লাগে সেখানে আজকে মাত্র তিরিশ সেকেন্ডে আপনি আপনার প্যান্ট পরে আপনি একটা স্বাভাবিক একটা জীবনে ফিরে আসছেন এটা অবশ্যই একটা আনন্দের একটা সময় আপনি আবার হয়তো আপনার সেই পরিবারের কাছে ফিরে যাবেন আপনার সেই প্রবাস জীবনের যে আপনার যে কর্মক্ষেত্র সেখানে আবার আপনি ফিরে যাবেন আবার সেই আগের জীবনটা ফিরে পাচ্ছেন অবশ্যই অনুভূতিটা অনেক ভালো স্যার আপনার কাছে একটু জানতে চাইব যে আপনি যতদিন এই ডিপিআরসি হসপিটালে ছিলেন যেমন আপনি একটা ভালো একটা ট্রিটমেন্ট পেয়েছেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার যে ভিডিওগুলো আপনি দেখেছেন তো আপনার মতো কিন্তু এরকম আরও অনেক রুগী আছেন আমাদের আশপাশে হয়তো তারা আছে তারা হয়তো এই ধরনের সমস্যাটা ভুগছে তারা হয়তো জানে না কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে তাদের জন্য কি আপনি উপদেশমূলকভাবে কিছু বলবেন অবশ্যই অবশ্যই আমি এটাই বলবো আমি যখন প্রথম সৌদি আরবে ডক্টরের কাছে যাই তো ওখানে গিয়ে ডক্টর আমাকে ওষুধ দিছে কিন্তু আসলে ব্যথার জন্য আমি এই একুশ দিনে একুশ দিনে বললে ভুল হবে আমি আরও আগে থেকে যেটা আমি যেহেতু সতেরো বছর ফার্মেসিতে আছি তো আমার মোটামুটি এক্সপিরিয়েন্স আছে মেডিসিন সম্পর্কে তো আমি আসলে যা দেখলাম যে আমিও নিজেও বিক্রি করি কিলার আমিও মানুষকে ওষুধ দিই কিন্তু আসলে এটা কোনো ট্রিটমেন্ট না এই মেডিসিন খাওয়া ভালো হওয়া মেডিসিন খাওয়া ভালো হয় এটা কোনো ট্রিটমেন্ট না তো যা যদি কোনো ভাইয়ের বা বোনের যে কোনো মানুষের যদি এই ব্যথা ব্যথা থাকে শরীরে ব্যথা থাকে বা শরীরের এই এই ধরনের প্যারালাইসিস যেমন আরও বিভিন্ন জিনিস যেগুলো যে থাকে তো এর জন্য ট্রিটমেন্ট ফিজিওথেরাপি আমি এটাই বলবো আর আজে বাজে টাকা এখানে ওখানে বড়ো বড়ো হসপিটাল হয়তো বাংলাদেশে অনেক বড়ো বড়ো হসপিটাল থাকতে পারে কিন্তু ওখানে গিয়ে ট্রিটমেন্ট নেওয়া শুধু শুধু টাকাটা বাইরে ফেলা ওটা আসলে কোনো ট্রিটমেন্ট না এক মাস হয়তো ভালো থাকবে ওষুধ এক মাস খাবে এক মাস ভালো থাকবে এক মাস থেকে দুই মাস ভালো থাকবে এরপর আবার ঠিক সেম জায়গায় আগের পর্যায়ে আসতে হবে তার কারণ ওটা কোনো ট্রিটমেন্ট না আমার মনে হয় যে আমি যেটা মনে করি সেটা এই বাদ ব্যথা প্যারালাইসিসের জন্য ফিজিওথেরাপি বেস্ট এর থেকে ভালো মেডিসিন আর কোথাও নেই আমার মনে হয় এ আর কি ধন্যবাদ আপনাকে চঞ্চল খান দর্শক মণ্ডলী এতক্ষণ আপনারা চঞ্চল খান ওনার কাছ থেকে আপনারা জানতে পারলেন যে ওনার যে জীবনের যে একটা ইতিহাস একটা করুণ ইতিহাস ছিল ওনার উনি একটা ফার্মাসিউটিক্যালসে উনি কাজ করতেন এবং ওনাকে টোয়েন্টি ডিগ্রি সেলসিয়াসে ওনাকে কাজ করতে হতো অতিরিক্ত ঠান্ডায় তো উনি দীর্ঘ একটা সময় ওনার আথ্রাইটিস রোগে উনি ভুগেছেন এবং সেটা একটা সময় এমন সিভিয়ার পর্যায়ে ওনার চলে যায় জীবন থেকে একরকম উনি ছিটকে পড়েছিলেন এবং পরবর্তীতে উনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারের থেকে উনি ট্রিটমেন্ট করে মাত্র একুশ দিনে কিন্তু আজকে সম্পূর্ণ সুস্থ এবং ভালো উনি বাড়ি ফিরে যাচ্ছেন উনি কিন্তু আপনাদের জন্য বেশ কয়েকটা মেসেজ রেখেছেন আপনারা যদি একটু ভালো করে খেয়াল করেন যেমন উনি নিজে যেমন একজন ফার্মাসিউটিক্যালসে উনি কাজ করেছেন ওষুধ সম্পর্কে ওনার ভালো ধারণা আছে উনি নিজেও ব্যথার ওষুধ বিক্রি করেন কিন্তু আসলে আমরা অনেকেই দেখা যাচ্ছে যে ব্যথা হলেই আমরা ব্যথার ওষুধ খাই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ছাড়াই এবং দীর্ঘদিন এটা কিন্তু আমাদের শরীরের উপরে অনেক বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে এবং আপনার জন্য যেমন উনি আরেকটা জিনিস বলেছেন উল্লেখ করেছেন যে ইউটিউবে কিন্তু অনেক ধরনের ভিডিও পাওয়া যায় সেগুলো অবশ্যই সঠিক কিন্তু আপনার জন্য কোনটা প্রযোজ্য বা কোনটা আপনার জন্য সঠিক সেইটা জানার জন্য অবশ্যই বিশেষজ্ঞ একজন ডক্টরের সাথে আপনাকে যোগাযোগ করতে হবে উনি আপনাকে যেভাবে বলবেন সেভাবেই যদি আপনারা ফলো করেন কারণ একটা ব্যায়াম হয়তো একজনের জন্য ঠিক আছে সেটা আপনার জন্য ঠিক নাও হতে পারে সেই জন্য আপনারা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে যোগাযোগ করবেন এবং সেই অনুযায়ী যদি আপনারা আপনারা সঠিক সময়ে আপনারা ট্রিটমেন্ট গ্রহণ করেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এতে এবং সুস্থ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন সুস্থতা অনেক বড় একটি নিয়ামত আমাদের সকলের জন্য যিনি অসুস্থ একমাত্র তারাই বুঝতে পারে যে অসুস্থতা আসলে কি জিনিস ধন্যবাদ আপনাদের সকলকে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার যে মূল্যবান মতামতটা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য এ থেকে ওনারা অবশ্যই অনেক উপকৃত হবেন আসসালামু আলাইকুম আপনাকে ধন্যবাদ ডিপিআরসি হাসপাতাল এবং যত সকল লোক আছে সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম